নমস্কার বন্ধুরা, মাহিনা হেসেলের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার আগে আপনাদেরকে দেখাবো, সেদিন বলেছিলাম আমাদের মন্দিরের পুজো একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে। এখন তো সন্ধে হয়ে গেছে, তো মা সন্ধে দিতে যাবে। চলুন দেখে নিই মা কীভাবে সন্ধে দিচ্ছে, তারপরে আবার রান্নায় আমি ফিরে আসছি। চলুন। দেখুন মা পুজো দিচ্ছে। চলুন এবার রান্নাঘরে, রান্নাঘরে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আবার মাহিনা হেসেলে চলে এসেছি। তো আজকে যে রান্নাটা হবে সেটা হলো সুজির পুলি। তো সুজির পুলিটা করতে কি কি লাগছে, এটা হলো সুজি, সুজি 200 গ্রাম, আর হচ্ছে চিনিও 200 গ্রাম, একটু সামান্য নুন লাগবে, আর এটা সুজিটা একটু ভাজতে একটু ঘি লাগবে, আর দুধ আছে এখানে 500 গ্রাম, তেজপাতা ফোড়নের জন্য, এলাচিও একটু ফাটিয়ে রেখেছি দুটো ফোড়নের জন্য, আর লাস্টে দেব একটু গার্নিশিংয়ের জন্য এটা গোলাপের পাপড়ি। তো আর লাগছে হচ্ছে জল। তো চলুন শুরু করা যাক রান্নাটা। তো আজকে রান্নাটা আমার মা দেখাবে, চলুন দেখে নিই। গ্যাসটা জ্বালালাম, সুজিটা দিয়ে দিলাম,
দিতে হবে, বেশি ভাজবো না কারণ ভাঙ্গাল ভাজতে হবে। সুজি আছে 200 গ্রাম, চিনি দেব অল্প করে, এবার আমি জল দেব। জল দেওয়ার পরে এটা মন্ডটা তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে নেব, তুলে নিয়ে এটা এটা বলগুলো তৈরি করব। আমি হাতে ঘি লাগিয়ে এই গোল্লাগুলো তৈরি করছি। বলগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি দুধটা জাল দেব। দুধটা ঢেলে দিচ্ছি, আমি আগে ভুল করে তেজপাতাটা দিয়ে ফেলেছিলাম, তেজপাতাটা এখনই দিতে হবে। পাতা দিলাম, এলাচ দিলাম, দুধটা ফুটুক। এবার বলগুলো তৈরি করে রেখেছি, দুধটা ফুটলে আমি বসিয়ে দেবো, ওতে ঢেলে দেবো। আমি চিনিটা দিয়ে দিচ্ছি, দুধটাকে নাড়বো, ফেটেলে আমি পুলিগুলো ছেড়ে দেবো। ঘন হয়ে আসলে আমি দুধটা ঘন হয়ে এসছে, এবার আমি সুজির বলগুলোকে ছেড়ে দেবো। সুজির বলগুলো বিভিন্ন আকারের করেছি, আপনারা যেমন ইচ্ছা তেমন করবেন। আমি এবার আস্তে আস্তে ভুলে দিচ্ছি।
ভালো হোক, তো খেতে খুব ভালো লাগে, শীতকালে আরো বেশি ভালো লাগে। সুজির কুলি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, সুজির কুলি একদম রেডি। এবার একটুখানি পাপড়ি দিয়ে আমি একটু সাজিয়ে নেবো। রেডি, তো আপনারা আমাকে জানাবেন কেমন হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।